হ্যালো বন্ধুরা আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আরেকটি ভিডিও টপিক্স নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ স্কিল ইন্ডিয়া ও ভারতীয় রেলের যৌথ উদ্যোগে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্রেন্টিসিপ প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সাউথ সেন্ট্রাল রেলওয়ে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে তো দেখো বন্ধুরা এই পোস্ট সম্পর্কে আমি বিস্তারিত এ টু জেড আলোচনা করে দিচ্ছি তোমাদের মোট শূন্যপদ রয়েছে চার হাজার একশো তিনটি রয়েছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে মানে যারা নতুন ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে রকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা দেখে নিচ্ছি বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তো দেখো বন্ধুরা তোমাদের প্রথমেই বললাম তোমাদের যে পোস্টে প্রশিক্ষণ দেওয়া হবে অ্যাপ্রেন্টিসশিপ এই পোস্টে তোমাদের প্রশিক্ষণ দেওয়া হবে এখানে মোট শূন্যপথ রয়েছে চার হাজার একশো তিনটি জেনারেল ষোলোশো পঁয়তাল্লিশ ওবিসি এগারোশো তেরো এসসি ছশো কুড়িটি এস টি তিনশো দশটি এবং ই এস প্রার্থীদের জন্য চারশো পনেরোটি শূন্যপথ রয়েছে যেসব ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলো হচ্ছে এসি মেকানিক কার্পেন্টার ডিজেল মেকানিক ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক ফিটার মেশিনিস্ট এম এম টি এম 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 পেইন্টার এবং ওয়েলডার এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের প্রশিক্ষণ দেওয়া হবে তো দেখো বন্ধুরা আরেকটি আপডেট তোমাদের দিয়ে রাখি অক্টোবর মাসে যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ চলছে এই আপডেট নিয়ে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যারা এখনও সেই ভিডিওটি দেখো নি অবশ্যই আমার ডেসক্রিপশনে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখব সেই লিংকে ক্লিক করে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও আমি অক্টোবর মাসে সমস্ত চাকরির আপডেট সেই ভিডিওতে উল্লেখ করে দিয়েছি এরপরে রয়েছে ট্রেড অনুযায়ী শূন্যপদের বিন্যাস তো চলুন আমরা দেখে নিচ্ছি কোন ট্রেডে কতগুলো শূন্যপদ রয়েছে দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে ট্রেডগুলো আমি আলোচনা করলাম প্রত্যেকটা ট্রেড অনুযায়ী শূন্য পদের বিন্যাস কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছেন তোমরা এখান থেকে একটি স্ক্রিনশট করে নিয়ে নিজের কাছে রেখে দিবে এরপরে আমরা দেখে নিচ্ছি বয়স সীমা বয়স সীমা হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হিসাব করবেন আটই অক্টোবর দু হাজার একুশ তারিখের হিসাবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন এরপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ সঙ্গে টেন প্লাস টু সিস্টেমের উচ্চ মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে সঙ্গে এনসি বা এসসিভিটি অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ করতে হবে তো দেখো বন্ধুরা মাধ্যমিক পাশে মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন এক্ষেত্রে যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি এক্ষেত্রে তোমাদের আরেকটি ভিডিও আপলোড করে দিব। তো দেখো টেট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার শ্রেণীবিন্যাস তারা উল্লেখ করেছেন তোমরা এখান থেকে একটি স্ক্রিনশট করে নিবে এরপরে আমরা আলোচনা করতেছি নিয়োগের পদ্ধতি তোমাদের কিভাবে নিয়োগ করা হচ্ছে দেখো বন্ধুরা নিয়োগ করবেন লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই কেবলমাত্র একাডেমিক স্কোরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও আইটিআই করেছেন প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশিত হবে তাহলে তোমাদের আইটিআই প্লাস মাধ্যমিক পাস যারা করেছো তাদের দুটো নম্বর অ্যাডজাস্ট করে কিন্তু তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে এবং স্টাইপেন্ড দেখো অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগে নিয়ম অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ট পাবে এরপরে আমরা দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি তোমরা কিভাবে আবেদন করবে দেখো বন্ধুরা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে এস সি ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে আবেদন করার সময় আবেদনকারীকে সমস্ত তথ্য পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন করার জন্য আবেদনকারী একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে হবে তো বন্ধুরা আর একটি আপডেট গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার ছাপ্পান্নটি শূন্য পদে স্টেট ব্যাঙ্কে নিয়োগের প্রক্রিয়া বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও অ্যাপ্লিকেশন করোনি খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন করে নাও বা এ সম্পর্কে যারা বিস্তারিত এখনও জানা না অবশ্যই আমার চ্যানেলের ভিডিও প্লে যাও সেখানে আমি একটি বিস্তারিত ভিডিও আপলোড করে দিয়েছি সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিয়ে এই মুহূর্তে অ্যাপ্লিকেশনটি করে নাও তো দেখো তো বন্ধুরা এরপরে আমরা দেখে নিচ্ছি আবেদন ফি দেখো বন্ধুরা আবেদন ফি বাবদ তারা বলেছেন অনলাইনে আবেদন করার জন্য আবেদন ফি বাবদ একশো টাকা করে জমা দিতে লাগবে তোমরা আবেদন ফিগুলো জমা করতে পারবে এটিএম কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে এসসিএসটি মহিলা প্রার্থী প্রতিবন্ধী প্রার্থীদের রকম আবেদন ফি জমা করতে লাগবে না তো দেখো বন্ধুরা এই হচ্ছে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তির নোটিশ তোমরা দেখতেই পাচ্ছ স্পষ্ট এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তোমাদের ওপেনিং ডেট টাইম অ্যাট অনলাইন অ্যাপ্লিকেশন চার দশ দু অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তিন এগারো দু তাহলে তোমরা খুব শীঘ্রই তোমাদের অ্যাপ্লিকেশনগুলো করে নাও আর ভিডিওটা এখনও যারা শেয়ার করনি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ